নমস্কার বন্ধুরা সকলকে শুভেচ্ছা জানাই বেঙ্গলি আর্নিং ভিডিও ইউটিউব চ্যানেল নিউ ভিডিওতে তো আজকে আমরা যে ভিডিও নিয়ে কথা বলব সেটা হচ্ছে টিকটক ইন্ডিয়াতে ব্যান হয়ে গিয়েছে তো আমরা জানবো কেন টিকটক ইন্ডিয়াতে ব্যান হলো কেনই বা তাকে ব্যান করার প্রয়োজন হলো এবং টিকটককে আর কোনোদিনও ব্যাক আসবে কিনা কীভাবে বা কি হবে পুরো ডিটেলস আমি তোমাদেরকে বলার চেষ্টা করব সুতরাং শুরু থেকে সেস অবধি তোমরা ভিডিওর সাথে জুড়ে থাকো টিকটক রিলেটেড যে কোনো ইনকোয়ারি তোমাদের সলভ হয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে তো তোমরা সবাই আগে যেটা নামে পরিচিত ছিল সেটাই এখন নাম বদলে টিকটক হয়েছে এবং টিকটক গত এক বছর যতটা ফেমাস হয়েছে অন্য কোনো অ্যাপ্লিকেশন প্লে স্টোরে সেটা ফেমাস হয়নি কিন্তু গত কাল থেকে তোমরা সবাই যেন প্লে স্টোর থেকে টিকটক অ্যাপ্লিকেশনকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তো খুঁজে না পাওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে কারণ মাদ্রাস হাইকোর্ট রায় দিয়েছে যে টিকটককে তুলে নিতে হবে তারা গুগল প্লে স্টোর এবং অ্যাপেল স্টোরকে বলে দিয়েছে যে তোমাদের প্লে স্টোর থেকে অথবা গুগল তোমাদের অ্যাপেল স্টোর থেকে টিকটককে সরিয়ে নাও কারণ টিকটকের ইন কন্টেন্টের জন্য তাকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে সেই টিকটক আর বেশি দিন রানিং করা যাবে না তবে টিকটক যে একেবারেই বন্ধ হয়ে গেছে কিন্তু সেটা নয় কারণ যাদের কাছে টিকটক ইনস্টল করা আছে তাদের কাছে টিকটক এখনও রানিং হচ্ছে তো নতুন করে কোনো ইউজার টিকটককে আপাতত ডাউনলোড করতে পারছে প্লে স্টোর থেকে কারণ প্লে স্টোর থেকে সেটাকে রিমুভ করে দেওয়া হয়েছে তো এই টিকটক আদৌ চলবে না একেবারেই বন্ধ হয়ে যাবে সেটার ফাইনাল রায় আসবে চব্বিশে বাইশে এপ্রিল বাইশে এপ্রিল সুপ্রিম কোর্ট থেকে এই কেসের একদম সঠিক রায় দিয়ে দেবে যদি রায় এরকম হয় যে টিকটক আর চলবে না সেক্ষেত্রে তোমাদের যাদের ফোনে টিকটক আপাতত রানিং হচ্ছে বা চলছে তাদের কাছেও আর চলবে না কারণ সেটাকে পুরোপুরিভাবে সেই লিঙ্কটাকে রিমুভ করে দেওয়া হবে তো আপাতত নতুন করে কেউ প্লে স্টোর থেকে টিকটককে ডাউনলোড করতে পারবে না তবে তোমরা ব্রাউজারে গিয়ে এপিকে ফাইল ডাউনলোড করে টিকটককে চালাতে পারো তো টিকটককে কেন বন্ধ করতে হলো সব থেকে বড়ো কোশ্চেন এইটাই তো আমরা সবাই জানি টিকটক একটা চাইনিজ কোম্পানি এবং টিকটক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে তোমরা নিজেদের কন্টেন্ট অনুযায়ী তোমাদের যে স্পেশাল এফেক্ট থাকে সেই স্পেশাল এফেক্টের মাধ্যমে দশ থেকে চল্লিশ সেকেন্ডের ভিডিও তৈরি করো এবং সেই ভিডিও তোমরা পোস্ট করে তোমরা ভাইরাল করার সুযোগ পাও যেমনটা ইউটিউবে আমরা সবাই ভিডিও করি তেমনই ভাবে টিকটক একটা ছোট ক্রিয়েটার ছিল যেখানে অনেক ক্রিয়েটার তৈরি হয়েছিল এবং তারা নিজেদের অনুযায়ী শুধুমাত্র লিপ ম্যাচিং ম্যাচিং করিয়ে সেখান থেকে সেই সেটা যেত কিন্তু সুযোগের নিজেদেরও এবার হস্তক্ষেপ করতে চলেছে ইন্ডিয়া বা সুপ্রিম কোর্ট যাই বলবে কারণ সবাই মিলিতভাবে এটা হচ্ছে কারণ বেশ কিছু রাজনীতিবিদ এটাকে ইন অ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্টের জন্য এটার বিরুদ্ধে বলেছিল এবং সেই রায় হিসেবেই টিকটককে ব্যান করতে চলেছে সরকার তো টিকটককে ব্যান করার পিছনে যে মূলত কারণগুলো সেটা হচ্ছে সেক্সুয়াল কন্টেন্ট ইউজ করা চাইল্ড অ্যাবিউজ করা তো চাইল্ড অ্যাবিউজ এবং সেক্সুয়াল কন্টেন্ট কি তোমরা দেখতে পাবে টিকটকে অনেক এমন ধরনের ভিডিও থাকে যেগুলো তোমাদেরকে সেক্সুয়ালভাবে হ্যারাসমেন্ট করতে পারে তো এটা তো একটা বাহানা কিন্তু তা সত্ত্বেও তোমাদের চাইল্ড অ্যাবিউজ যেটা বলছে সেটা হয়তো বা আছে কারণ এটা তো টিকটক শুধু না টিকটক টাইপের অন্য যে কোনো অ্যাপ ভিগো ভিডিও থেকে শুরু করে অনেকগুলো লাইক বলে যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলোতেও এগুলো আছে কিন্তু কেনই শুধুমাত্র টিকটকের উপরে খাড়াটা নেমে আসলো কারণ টিকটককেই ব্যান করার কথা বলেছে এই ধরনের অন্য যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেই অ্যাপ্লিকেশানকে কিন্তু কোন পদক্ষেপ নেয়নি বা স্টেপ নেয়নি সেক্ষেত্রে শুধুমাত্র টিকটককে কে আদৌ ব্যান করা সম্ভব হবে কিনা সে বিষয় কারণ হচ্ছে এটা সকলের একটা মৌলিক অধিকার কোন অ্যাপ্লিকেশনকে ইউজ করবে এবং কিভাবে ইউজ করবে সেক্ষেত্রে টিকটকে ব্যান করতে পারবে কিনা সেটা ফাইনাল আপডেট তোমরা বাইশে এপ্রিল পেয়ে যাবে কিন্তু যদি সরকার মনে করে বা সুপ্রিম কোর্ট মনে করে যে বাইশে এপ্রিলের পরে টিকটককে ব্যান করে দেওয়া হবে সেক্ষেত্রে তোমাদের কারও ফোনে টিকটক আর রানিং হবে না তো টিকটক রানিং না হলে অনেক মানে অনেক যারা পপুলার ক্রিয়েটিভ হয়েছিল বা যারা ক্রিয়েট নিজেরা নিজেদের কন্টেন্ট দিয়ে টিকটকে ফেমাস হয়ে গিয়েছিল তো তাদের জন্য এটা অবশ্যই বাজে খরব খবর কারণ জান্নাত ফাইসু টাইপের অনেকে এমন আছে যারা টিকটকে স্টার হয়ে গিয়েছিলো তাদের অন্য কিছু না ইউটিউব না কোনো নায়ক না হিরো না তারা আপকামিং স্টার হয়ে গিয়েছিলো শুধুমাত্র টিকটকে ভিডিও করে তো তাদের জন্য এটা অবশ্যই বাজে খবর কারণ ভারতবর্ষে টিকটকের ইউজার দুশো মিলিয়ন প্লাস ক্রস হয়ে গিয়েছে তো তোমাদের আরও একটা জিনিস জানিয়ে দিই তিরিশে জানুয়ারি দু হাজার জানুয়ারিতেই শুধুমাত্র মিলিয়ন কাস্টমার জানুয়ারি মাসে টিকটকের ইউজার শুধুমাত্র বেড়েছে তিরিশ মিলিয়ন তো তিরিশ মিলিয়ন টেস্ট ইউজার যদি এক মাসে হয় তো তোমরা বুঝতে পারছো সেই অ্যাপ্লিকেশনের গ্রোথ কতটা তো সেই অ্যাপ্লিকেশনের উপরে এবার খাড়া নামতে চলেছে কারণ অনেক অ্যাবিউজ কন্টেন্ট অ্যাবিউজ কন্টেন্ট যে আছে এটা মানতেই হবে কারণ আমি তোমাদের ভিডিও সাইডে তোমরা দেখতেই পাচ্ছ অনেক ধরনের অ্যাবিউজ কন্টেন্ট মানে অনেকে যারা জানে না মানে যারা নতুন কিংবা যারা ফেমাস না তারা এইটাই চেষ্টা করতো যে তাদের কন্টেন্ট বা তাদের শরীর কিংবা অন্য কোনো অ্যাবিউজ কন্টেন্ট দেখে তারা ফেমাস হওয়ার চেষ্টা করতো কারণ টিকটকে সবাই ফেমাস হলে তারা বিভিন্ন ধরন থেকে ইনকাম করতে পারবে এবং বিভিন্ন সোর্সে তাদের একটা রেপুটেশন তৈরি হবে সেই জায়গাটাই তারা বিভিন্ন অ্যাবিউজ কন্টেন্ট ইউজ করেছিল এবং সেই কন্টেন্টের জন্যই টিকটকের এই অবস্থা কারণ টিকটক মানেই যে খারাপ এমন কিছু না কারণ টিকটক এমন অনেক জিনিস আছে যেগুলো তোমাদেরকে তোমাদেরকে সে বিষয়ে ভালো ধারণা দিতে পারবে কারণ অনেক ভালো ভালো জিনিসও টিকটকের মধ্যে ছোটখাটো শর্টকাট ফর্মুলাতে দেখানো হয় তো এটাই যে রায় কারণ মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশান টেকনোলজি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে এটা সুপ্রিম কোর্টের কাছে কেস দেওয়া হয়েছে এবং সেখান থেকে এটাকে রিমুভ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো আরও যে কন্টেন্টগুলো বলা হচ্ছে যে টিকটক বন্ধ হওয়ার পিছনে তো তোমরা হয়তো সবাই জানবে মোহাম্মদ সালমান নামে একজন বন্ধু তার সোয়েল মালিকের হাতে টিকটক ভিডিও করার সময় গুলি চালিয়ে দিয়েছিল তো তারা একটা বন্দুক নিয়ে শ্যুট করছিলো এবং সেই টাইমে তাদের হাত থেকে গুলি বাড়িয়ে যায় এবং সেখান থেকে তাদের মৃত্যু হয়েছে এছাড়াও বিভিন্ন বিভিন্ন অনেক ঘটনা যে জানা যায় যেগুলোতে তো টিকটক বন্ধ হবে কিনা সেটা তো সময়ের অপেক্ষা তোমাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে টিকটক বন্ধ হওয়ার পিছনে তো আশা করব তোমাদের ভালো লাগবে ভিডিও এবং ভালো যদি লাগে ভিডিওকে অবশ্যই ভিডিওকে শেয়ার করবে এবং তোমাদের আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা আজকে জন্য এইটুকুই আবারও আসবো অন্য কোনো আপডেটের সাথে ততক্ষণের জন্য জুড়ে থাকবো বেগুন আর্নিং ভিডিও ইউটিউব চ্যানেলের সাথে এবং ভিডিওকে লাইক এবং শেয়ার করে তবেই যাবে চ্যানেল থেকে